ফ্ল্যাটটা, কিন্তু আমাদের ফ্ল্যাটের মধ্যে জড়িয়ে রয়েছে প্রচুর স্মৃতি। আর ফ্ল্যাটটা এখন ছাড়া ছাড়া আমাদের উপায় নেই, কারণ তোমাদেরকে বলবো তবে আর কিছুদিন পরে কেন ছেড়ে দেবো সেটাও বলবো তো। কিন্তু এই বাড়িতে জড়িয়ে রয়েছে আমাদের হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউটি পে। আসল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ যেহেতু স্যাটারডে, স্যাটারডেতে আজকে আমার সারাদিন ব্লগ দেওয়ার কথা, কিন্তু আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই কারণে আমি ব্লগ কোনো শ্যুট করতে পারিনি। কিন্তু যেটা হচ্ছে, এই বাড়িটা মানে আমরা যে এখন কলকাতার বাড়িতে আছি, এই বাড়িটা না খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে দিতে হবে। তার কারণটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো, তবে আর কিছুদিন পরে কেন ছেড়ে দেবো সেটাও বলবো তো। কিন্তু এই বাড়িতে জড়িয়ে রয়েছে আমাদের প্রচুর স্মৃতি, মানে এই বাড়িটার মধ্যে প্রচুর প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে। আঁচল এই বাড়িতে, আমি এই বাড়িতে যখন আমার প্রেগনেন্সি টাইম আমি এই বাড়িতেই ছিলাম, আঁচল এই বাড়িতেই প্রথম এসছে, তাই এই বাড়িটা জুড়ে রয়েছে আঁচলের প্রচুর ছোটোবেলাকার স্মৃতি। তো সেগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো, পুরো বাড়িটা আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো। বাড়ি বলতে একটা ফ্ল্যাট, ফ্ল্যাটটা পুরোটা ঘুরে দেখাবো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। বাড়িটা ছাড়তে আমাদের ভীষণ মন খারাপ করছে, কিন্তু আমাদের ছাড়তে হবে, কোনো উপায় নেই। তো আজকে যেহেতু স্যাটারডে আর আমি বাড়িতেই আছি, তাই ভাবলাম তোমাদেরকে আমি বাড়িটাও ঘুরে দেখাই, আর আমাদের স্মৃতিটাও থেকে যাক আমার মোবাইলে, আমার ইউটিউব চ্যানেলে, আমার FB চ্যানেলের মধ্যে থেকে যাক। তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর তোমাদেরও নিশ্চয়ই এরকম ছোটোখাটো প্রচুর স্মৃতি রয়েছে এরকম বাড়ি অদল বদলের, তো অবশ্যই কিন্তু আমাকে সেরকম একটা স্মৃতি শেয়ার করো। তো সাথে থাকো আর দেখে থাকো পুরো ভিডিওটা। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের এন্ট্রান্স, মানে এটা দিয়ে আমরা আমাদের ফ্ল্যাটের ভিতরে ঢুকি। তো এইবার আমাদের দরজাটা আমরা খুললাম, খোলার পরে আমি প্রথমেই বলে দিই তোমাদেরকে, আমাদের ফ্ল্যাটটা মানে আমরা এখন যে ফ্ল্যাটটাতে থাকি সেটা কিন্তু খুব একটা সাজানো গোছানো নয়, মানে এরকম অনেকের আছে ঝাঁ চকচকে ফ্ল্যাট, দেখলেই একদম চোখটা প্রথমেই ঝলসে যাবে, সেরকম কোনো ব্যাপার নেই। আমরা একদম নর্মাল পাতিভাবে, মানে যেভাবে যতটুকু না কেনাকাটা করলে করতে হয়, মানে খাবার দাবার জিনিস আমরা খুব ভালো খাই, কিন্তু ওই আর কি ফার্নিচার খুব একটা ভালো নেই, যেটুকু চলনসই সেইটুকুই আমাদের আছে। তা এই যে দেখো আমাদের মাইক্রোবেনটাও কেবল ঢাকা পড়ে রয়েছে, মানে যেহেতু থাকা হয় না সেহেতু আর সব কিছু একটা অগোছালোভাবে রয়েছে। তো এবার আমরা বারান্দায় চলে এসেছি, সবার প্রথমে বারান্দাতেই চলে এসেছি, কারণ বারান্দাটা আমার খুব প্রিয় একটা জায়গা। আর যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে তো কিন্তু বাঙালিরা কীভাবে বারান্দাটা ইউজ করে সেটা কিন্তু মানে আমার আর বলতে লাগবে না, সবাই এইভাবে জামাকাপড় শুকোয়, তাই আমাদেরও ওইভাবেই শুকোতে। সকাল থেকে এক প্রস্থ বহুবার ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি হয়ে গেছে, এই থামছে, এই আবার একটা রোদ উঠছে, এইভাবেই চলেছে। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটাই মানে এত গাড়ি ঘোড়া যাতায়াত করে, আমরা যখন কৃষ্ণনগরে থাকি তখন মনে হয় কি শান্ত একটা বাড়ি, নিরিবিলি, আর এখানে থাকলে মনে হয় সব সময় মানে গাড়ির আওয়াজ। এখন যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এইরকম ওয়ালের অবস্থা কিন্তু এই ঘরে অনেক আছে। তো এই স্মৃতিগুলোই আমার কাছে থেকে যাবে। এইবার আমি ঢুকছি আমার ঘরের মধ্যে, এই রুমটা হচ্ছে আমি থাকি, এই রুমটা মোটামুটি বেডটা একটু মানে আমি ভিডিও করবো বলেই বলতে পারো পরিষ্কার করেছি, কারণ আঁচল দুটো রুম আমাদের এখানে, দুটো রুমের বেডই এত নোংরা করে, আর সবসময় বিছানা যতটাকে কুচকে গুচকে একাকার করে রাখে। তো এই রুমটাই বেশ আলো বাতাস খেলে, তাই এই রুমটা ভীষণ ফেভারিট আমার, শীতকালে থেকে খুব আরাম, যেটা মানে এখন বর্ষাকাল তাও বা থেকে আরাম, কিন্তু গরমে দুপুরবেলা এই ঘরে একদম থাকা যায় না। তো চলো এবার এই ঘরটাই দেখি। এই ঘরটা হচ্ছে, এই ঘরটা আঁচল থাকে, আর আঁচলের প্রচুর স্মৃতি আছে, কারণ ম্যাক্সিমাম টাইম আঁচল এই ঘরেই ঘুমোয়, কারণ কি ও একটু অন্ধকার ঘরে ঘুমোতে ভালোবাসে, আর এই ঘরটা একটু আলো কম লাগে, তো সেই কারণে এই ঘরটাতে ও ম্যাক্সিমাম টাইম ছোটোবেলা থেকে কাটিয়েছে এই ঘরে। তো এই যে দেখো, এই যে এই দেয়ালটার কি অবস্থা করেছে, মানে এগুলো ধরো আমাদের, আমরা যখন কৃষ্ণনগরে থাকি তখন তো দেয়ালটাকে একটু মানে যেই একটুখানি কোথাও কিছু করেছে তো সেটাকে আমি ঘষে ঘষে তুলে ফেলি, কিন্তু এইখানে আর ঘষে ঘষে তুলে ফেলা হয়নি, কারণ এগুলো তো তোমার সেই পুট্টি করা কালার নয়, সেই কারণে এগুলো উঠবে না, এগুলো একবার দাগ দিয়েছে যখন ঘষে ঘষে আর তোলা যায় না। তো রিসেন্ট এই যে এই কালারটা রিসেন্ট করেছে এখানে, আর এইভাবেই এই বিছানাতেই বহু শুয়েছে, বহু দুষ্টুমি করেছে, এই বিছানাতেই বহু রাত, বহু দিন, বহু দুষ্টুমি, বহু ঝামেলা অশান্তি সব করেছে, ইভেন বিছানার উপর বসে বসে খেয়েওছে। তো এই জায়গাগুলো মানে এখান থেকে যখন আমরা অন্যখানে যাব সেগুলো আবার একটা
জিনিস মনে পড়বে যে সেখানে আবার অন্য রকমের স্মৃতি তৈরি হবে। এখানে আমরা আমাদের ছোট ঠাকুর রাখার জায়গা করেছিলাম, মানে মানে ও যখন ছোট ছিল তখন ঠাকুর সব টেনে টেনে ফেলে দিত, ওই জন্য ঠাকুরটাকে একটু উঁচু জায়গায় রাখার চেষ্টা করেছিলাম। আর এখানে একটা ছোট টিভি আছে এলসিডি, আর এখানে টিভি রাখার একটা ছোট র‍্যাক, আর ফ্রিজ, এই যে আমাদের ফ্রিজ, খুব রিসেন্ট আমরা এই ফ্রিজটা কিনেছি। এই ফ্রিজটা কেনার কারণ হচ্ছে আমরা তো জানোই, এক সপ্তাহ ধরে বাজারে একবারে করে এখানে টয়লেট আর এই পাশ দিয়ে আমরা ঢুকেছিলাম। আর এটা হচ্ছে আমাদের কিচেন, কিচেনটাও ভীষণ অগোছালো রয়ে গেছে, কিচ্ছু গুছায়নি, সবই অগোছালোভাবে রয়ে গেছে। সেটাই তোমাদেরকে, যা আছে সেটাই তোমাদের সামনে রেখেছি, মানে কোনো আর্টিফিশিয়ালি কিছু করিনি যে সাজিয়ে গুছিয়ে রেখে তোমাদের সাথে ভিডিও বানাবো, সেরকম কিছু করিনি। যা আছে যেমন আছে সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। আমার না এরকম একটা রান্নাঘর একদম অপছন্দের, আমার একটু স্কোয়ার টাইপের রান্নাঘরই ভালো লাগে। তো আর এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, এই ডাইনিং রুমটা বেশ মোটামুটি বড়ই আছে, এখানেও প্রচুর সময় কাটিয়েছি আমরা। আমরা মনে আছে আমফানের ঝড়ের দিনকে, সেদিনকে যখন কারেন্ট ছিল না, সেদিনকে আমরা এই ডাইনিংয়ে কাটিয়েছিলাম একটা ছোট প্রদীপ জেলে। পুরো ফ্ল্যাটটা তো তোমাদের ঘুরে দেখালাম, এবার তোমরা অবশ্যই আমাকে জানিও ফ্ল্যাটটা কেমন লাগলো। ফ্ল্যাটটা খুব একটা গোছালো নয়, মানে আমরা তো এখানে খুব একটা থাকি না, তাই ফ্ল্যাটটা মানে অন্যান্য ফ্ল্যাটের মধ্যে খুব ইন্টেরিয়ার করা, ডিজাইন করা, অনেক রকম ফার্নিচার দিয়ে সাজানো, সেরকম কিছু নয় আমাদের ফ্ল্যাটটা। কিন্তু আমাদের ফ্ল্যাটের মধ্যে জড়িয়ে রয়েছে প্রচুর স্মৃতি, আর ফ্ল্যাটটা এখন ছাড়া ছাড়া আমাদের উপায় নেই, কারণ পরে আমি সেটা বলবো, আমি আজকে বলতে পারছি না কারণটা। তো সেটা ছিল আমার লাইফের একটা বিশেষ দিন, সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব। আর এই ফ্ল্যাটের মধ্যে এত এত স্মৃতি রয়েছে আমার, মানে আমার এই যে এই ডাইনিং টেবিলটাতেই আমার স্বাদ হয়েছিল, নমাসের স্বাদ আমার মা দিয়েছিল এই ডাইনিং টেবিলে বসেই, তো সেই সব স্মৃতিগুলো রয়ে গেছে। ফ্ল্যাটটা ছেড়ে দিলে এইগুলোই ভীষণ মনে পড়বে। তো যাই হোক, ফ্ল্যাটটা তোমাদের ঘুরে দেখালাম, ফ্ল্যাটটা কিছুদিনের মধ্যে মানে কয়েক মাস পরেই আমরা এই ফ্ল্যাটটা ছেড়ে দেবো। নতুন ফ্ল্যাটে আবার যখন যাব সেই ফ্ল্যাটটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।